পশ্চিমবঙ্গের দুর্নীতির তদন্তে নেমে যখনই গ্রেপ্তার হচ্ছে, তখনই এক এক রহস্যময়ী নারীর আগমন ঘটছে। এই সূচনা করেছিল পার্থ চট্টোপাধ্যায় তার হাঁটুর বয়সী মেয়ে অর্পিতা মুখার্জির সঙ্গে তার নাকি সম্পর্ক আছে। এরপরে আমরা দেখলাম কুশা সাকু, তারপরে এলো কুন্তলের সঙ্গে সোমা চক্রবর্তী, এখন শোনা যাচ্ছে বাড়ি অর্থাৎ বালু এবং রীতা। ইনি একজন কাউন্সিলর, ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছেন ইডির হাতে। পাশাপাশি আর একটা খবর জানা যাচ্ছে যে এই চাল চুরির টাকায় নাকি বাকিবুর রহমানের প্রযোজনায় একটি সিনেমা হয়েছিল, সিনেমাটির নাম ম্যানগ্রোভ। সেই সিনেমাতে অভিনয় করেছেন পার্থ চ্যাটার্জি খ্যাত অর্পিতা মুখোপাধ্যায়। আপনারা সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শুধু লিগাল কারণে তার অডিও সাউন্ড আপনাদের শোনাতে পারলাম না। সময় হলে আপনারা সিনেমাটি দেখে নেবেন, সিনেমার নাম ম্যানগ্রোভ। সিনেমাটির প্রযোজনা হয়েছে বাকিবুর রহমানের টাকায়। কে এই বাকিবুর রহমান? না, প্রাক্তন খাদ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ, অর্থাৎ শিক্ষিত বেকার যুবকদের ঠান্ডা মস্তিষ্কে হত্যা করেছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। আর গরিব ক্ষুধার্ত মানুষকে করোনা পিরিয়ডে তাদের মুখের অন্ন কেড়ে নিয়ে সিনেমায় লাগিয়েছে এই 420 মিনিস্টাররা। আপনারাই বিবেচনা করুন আপনারা কি করবেন। আর দেখতে থাকুন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল, প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।